আমরা বিএনপি আমাদের সমাবেশের স্থান আপনি নির্ধারণ করবো, পরিচালককে পরিষদ বসাবে কেন নির্ধারণ করবে আপনারা সেই প্রশ্নের জবাব দিচ্ছি। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গত এক মাস যাবত আওয়ামী লীগ অনেকগুলো সমাবেশ করেছে। তারা ঢাকার শহরে সমাবেশ করেছে, ঢাকার বাইরেও করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যে সভা সমাবেশগুলো করেছে সেই সব সভা সমাবেশের স্থান কে নির্ধারণ করেছে? ওইসব সমাবেশগুলো কি আওয়ামী লীগ নির্ধারণ করেছে, নাকি বিএনপি নির্ধারণ করেছে, নাকি পুলিশ নির্ধারণ করেছে? আজ বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্ন করেন। এ সময় মঈন খান আরও বলেন, আওয়ামী লীগের সমাবেশের স্থান আওয়ামী লীগ নির্ধারণ করেছে, আমরা বিএনপির রাজনীতি করি, আমাদের সমাবেশের স্থান আমরা নির্ধারণ করব। আমি সংক্ষেপে আমরা তো মহাসচিব বলেছেন নয়টি কর্মসূচি পালন, আমরা নয়টি স্থানে করেছি। আচ্ছা, এই গত এক মাস যাবৎ আওয়ামী লীগ তো বেশ অনেকগুলো সমাবেশ করেছে, করেনি? এবং তারা বিভিন্ন স্থানে করেছে, ঢাকা শহরে করেছে, ঢাকার বাইরে করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আওয়ামী লীগ যে সমাবেশগুলো করেছে তার স্থান কে নির্ধারণ করেছে? সেটি কি আওয়ামী লীগ নির্ধারণ করেছে, নাকি বিএনপি নির্ধারণ করেছে, নাকি পুলিশ নির্ধারণ করেছে? আওয়ামী লীগের সমাবেশের স্থান আওয়ামী লীগ নির্ধারণ করেছে। আমরা বিএনপি আমাদের সমাবেশের স্থান আপনি নির্ধারণ করবো, পরিচালককে পুলিশ কেন নির্ধারণ করবে আপনারা সেই প্রশ্নের জবাব দিচ্ছি।